চট্টগ্রাম মহানগরে স্প্রে কিংবা মশার কয়েল জ্বালিয়েও কাজ হচ্ছে, বেড়েই চলছে মশা নির্মূল। ময়লা আবর্জনায় ভরে রয়েছে শহরের বিভিন্ন নালা, এসব বদ্ধ পানিতে বাড়ছে মশার প্রজনন। শুধু সন্ধ্যার পর নয়, দিনের বেলাও মশার অত্যাচারে বেহাল নগরবাসী। বাসা বা অফিস কোথাও নিস্তার নেই, ভয় পেতাম আগে রাতের বেলা মশা আসে, এখন দেখা যায় যে ভয়টা শুধু রাতের বেলা না, দিনের বেলাও দেখা যায়। বিকেল বেলা শিশুর খেলতে বের হতে চাওয়া যেন মায়েদের কাছে এক নতুন আতঙ্ক। ডেঙ্গু চিকুনগুনিয়ার ভয়ে দিনের বেলায়ও শিশুদের বসে থাকতে হয় মশারির ভেতর। ম্যালেরিয়া, তারপরে ডেঙ্গু, এই ধরনের রোগগুলো আমাদের মধ্যে ছড়াচ্ছে প্রতিনিয়তই, আর বিশেষ করে সন্ধ্যার পর তো বাচ্চারা পড়াশোনাই করতে পারে না। দিনগুলো যদি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মশাটা তো কম হইতে পারতো। দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে মশার উপদ্রব নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সেই অভিযানের নামেও এখনো কোনো সুফল আসেনি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মশা নিধনের জন্য কাজ করে যাচ্ছে, আমাদের কনজারভেন্সির লোকজন মশা নিধনের জন্য এবং মশা নিয়ন্ত্রণের জন্য আমরা আলাদা কর্মসূচিও নিয়েছি এবং আলাদা ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি। সাধারণ ধারণা সিটি কর্পোরেশনের মশার ওষুধেই ভেজাল, এই জন্য দীর্ঘ সময়ও রোধ করা যাচ্ছে না নগরের মশা। নিউজ ডেস্ক, দেশ টিভি।